নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বছরের শেষ মাস ডিসেম্বর দু হাজার বাইশ মেষ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি মেষ রাশির সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আমি দিতে চলেছি তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আপনাদের একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহিত কিন্তু করবে দেখুন প্রথম কথা আমি যা বলি মেষ আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটি হচ্ছে আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আগে আলোচনা করেন দেখুন স্বাস্থ্য কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট দেখুন যারা আমার সাথে পরামর্শ নিতে চান অর্থাৎ যারা নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করতে চান এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যারা আমার সাথে পরামর্শ করতে চান আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলি এবং প্রতিকার প্রতিবিধান করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আলোচনা শুরু করা যাক দেখুন আগামী ডিসেম্বর মাস আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না খুব যে সমস্যা সেটা কিন্তু স্বাস্থ্য নিয়ে দেখতে পাচ্ছি না প্রথম কথা এই মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে তিন তারিখ ডিসেম্বর ডিসেম্বর বুধ গ্রহ গ্রহ শুক্র এবং ষোলোই ডিসেম্বর রবি গ্রহ ট্রানজিট করছে এর ফলে যে প্রভাবগুলো পড়তে চলেছে প্রথম হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা স্বাস্থ্যের জায়গায় যথেষ্ট ভালো প্রথম কথা হচ্ছে মেষ রাশি তো দ্বিতীয় মঙ্গল স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলার জন্য আপনার ক্ষেত্রে কিছুটা হলো শত্রুতা বাড়বে অর্থাৎ পরিবারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি করবে দেখুন স্টেট ফরওয়ার্ড কথাবার্তার দিকটা আপনারা কিন্তু বিশেষভাবে একটু হলো এড়িয়ে চলুন অর্থাৎ একটা কথা আছে বেশি উচিত কথা বললে আবার শত্রুতা কিন্তু বেড়িয়ে বেড়ে যায় তো স্টেট ফরওয়ার্ড কথাটা কারণ মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের লোকের সাথেও কিন্তু মত বিরোধ মত কিন্তু তৈরি কিন্তু হতে পারে নাম্বার টু পয়েন্ট আপনাদের প্রেম দেখুন পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেম পঞ্চমপতি অষ্টমভাবে অবস্থান করছে ষোলোই ডিসেম্বরের পর থেকে ষোলোই ডিসেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে কারণ যখন ত্রিকোণে চলে যাবে এই রবি তখন কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু ষোলোই ডিসেম্বর আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া আপনার ক্ষেত্রে একটু হলো মতবিরোধ মতপার্থক্য তৈরি হয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়টা একটু হলো নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং একটু ইগো সেন্টিমেন্ট এটা একটু নিজেদের মধ্যে যারা ইয়াং জেনারেশান আছে আপনি লাভ জেনারেশনে জড়িত আছেন এখানে কিন্তু একটু সতর্কে কিন্তু থাকুন এবার আসি আমাদের শিক্ষা দেখুন শিক্ষা হচ্ছে আমার পঞ্চম ভাব যুদ্ধ হচ্ছে পঞ্চম অষ্টম ভাবে অবস্থান করছে দেখুন ষোলোই নভেম্বরের পর যাদের এক্সামগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ষোলোই নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু খুব একটা যে ভালো রেজাল্ট আমি নিশ্চিত রূপে এটা বলতে পারছি না এবং কিছু কিছু ক্ষেত্রে পড়াতে অমনোযোগী হয়ে যাওয়া কারণ অষ্টমভাবে অবস্থান করছে পঞ্চমপতি অষ্টম যখন ত্রিকোণে অবস্থান করবে না তখন এডুকেশনের পার্টটা কিন্তু আপনাদের ভালো দেবে ষোলোই ডিসেম্বর দু বাইশ থেকে এডুকেশনের জায়গাটা খুব আপনাদের সুন্দর কিন্তু দিতে চলেছে যারা শিক্ষা করছে বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে এবার আসি আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কর্ম দেখুন কর্মের জায়গাটা কিন্তু কর্ম কেরিয়ার এই দুটো কিন্তু শনির নিয়ন্ত্রণে আছে শনি বকরি থেকে মার্গি হয়ে গেছে এই মার্গি শনি কিন্তু আপনাকে কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত কিন্তু করাবে কেন কর্মের মাধ্যমে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু মজবুত হবে যারা দীর্ঘদিন চাকরি প্রচেষ্টা করছিলেন বা একটা ভালো চাকরি সার্চ করছিলেন বা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন অথবা ফার বেটার একটা চাকরির যেখানে করছেন তার থেকে একটা ভালো জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরির বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে আপনি মেষরাশির মানুষ আপনার ক্ষেত্রে এটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বলা যেতে পারে এবার আসি আপনাদের প্রপার্টি দেখুন আপনাদের নিজস্ব এ মাসে কিন্তু নিজস্ব প্রপার্টির একটা কোনো সম্পত্তি কিনা বা আপনার কোনো প্রপার্টির জায়গা নিয়ে যাদের সমস্যা চলছে সেই সমস্যা কিছুটা হলো মিটে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে আপনি মেষরাশি মানুষ সুখ সাধনের জায়গা কিন্তু রয়েছে এবং আপনাদের ভাগ্যাতি প্রতি দ্বাদশভাবে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু মার্গি হয়ে গেছে অর্থাৎ মার্গি হয়ে যাওয়ার ফলে আপনাদের বিশেষ করে ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি তো আপনাদের নিশ্চিত হবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং এর পাশাপাশি আপনি মেষরাশির মানুষ আপনার ক্ষেত্রে যারা বিদেশের সাথে রত আছে অর্থাৎ ফরেনের সঙ্গে যুক্ত আছেন ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা গাঢ় সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ বিদেশ থেকে কিন্তু আপনারা এ সময় লাভ কিন্তু পেতে চলেছেন এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখুন সপ্তম পতিও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে গত পাঁচ তারিখ অব্দি পাঁচই ডিসেম্বর অবধি পাঁচই ডিসেম্বরের পরে এই শুক্র আপনাদের নবমভাবে চলে আসে ত্রিকোণভাবে যদিও ধনুরাশির ঘর তাও কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে এটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বলা যেতে পারে রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং এর পাশাপাশি আপনার তেসরা ডিসেম্বর বুথ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো কিন্তু চাঙ্গা আপনাদের কিন্তু হতে চলেছে আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মজুদ হতে চলেছে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে আপনি মেষরাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বর দু হাজার বাইশ বছরের শেষ মাসে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের স্বপ্ন পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাশি ক্ষেত্রে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে ডিসেম্বর দু হাজার বাইশ এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং আপনাদের এ সময় না হওয়া কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে যারা গ্ল্যামার দুনিয়াতে আছে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যারা ট্রাভেল ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কাজের সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এই ছিল রাশির ডিসেম্বর মাসের রাশিফল কি উপায় করবেন আপনারা সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন আপনি মেষ রাশির মানুষ বিশেষ করে হনুমানজির আপনারা উপাসনা করুন আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কেরিয়ার এবং আপনাদের দাম্পত্য সুখ সমস্ত কিছু কিন্তু আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ